নায়ক নায়িকাদের আমরা সব সময় দেখি পর্দার ওপারে নয়তো মঞ্চের উপর, আর এই দূরত্বটাই তাদেরকে নিয়ে তৈরি করে এক ফ্যান্টাসি ওয়ার্ল্ড, যে জায়গায় আর পাঁচজন সাধারণ মানুষের প্রবেশ একেবারেই নিষেধ। আর এই দূরের নায়ক নায়িকাদের নিয়ে ভাবতে ভাবতেই আমরা কিন্তু মিস করে যাই আমাদের খুব কাছে থাকা নায়ক নায়িকাদের, বা বলা যেতে পারে জীবনের আসল নায়ক নায়িকাদের। আমাদের জীবনের সিনেমায় নায়ক ও নায়িকার ভূমিকায় আমাদের মা বাবা, ইনফ্যাক্ট আমরা সকলেই তাই। কিন্তু এই নায়িকারা বেশিরভাগ সময় থেকে যান উপেক্ষা ও অবজ্ঞার নজরে, তাই পর্দার নায়িকা হতে হতেও থেমে যেতে হয় তাদের। কিন্তু সব বাধার মাঝেও এক জীবনের নায়িকার পর্দার নায়িকা হয়ে ওঠার গল্প পরিচালক স্বাগত চৌধুরীর নায়িকার ভূমিকায়। ছবিতে নায়ক বা নায়িকা দুই ভূমিকাতেই ইন্দ্রাণী দত্ত, কিন্তু ক্যামেরার পেছনে ছবির আসল নায়ক অর্থাৎ পরিচালক স্বাগত চৌধুরী, তাই সকল নায়িকাদের নিয়েই কথা বললেন তিনি। তাই পুরো ফিল্মে এত মহিলাদের, মানে পুরোটাই মহিলা ওরিয়েন্টেড, তো ফিমেল ওরিয়েন্টেড ফিল্ম, তো স্ক্রিনের বাইরে ছাড়া স্ক্রিনের ওপারে, মানে ক্যামেরার ওপারে আমরা সব ছেলেরা, বাকি সব ফিমেল ওদিকে। এটা স্ট্রাগলের গল্প ঠিক বলবো না, এটা বেসিক্যালি একটা মানুষের নিজের ড্রিমটাকে খুঁজে পাওয়ার গল্প। লাইক আমরা সাধারণত জানি হাউস বিয়ে হয়ে গেলে, হাউস ওয়াইফ হয়ে গেলে আমাদের নর্মাল বাংলা সোসাইটিতে মহিলারা হাল ছেড়ে দেয়। তো এই ফিল্মটা থেকে এই মেসেজটা আছে কি যদি ড্রিম থাকে একটা প্রপার, তো সেটাকে ফলো করার জন্য ইটস নেভার টু লেট। মুক্তি পেল নায়িকার ভূমিকায় ছবির মিউজিক। মিউজিক লঞ্চ অনুষ্ঠানে চলে এসেছিলেন নায়িকা এবং নায়িকার পরিবারের সকলেই। নায়িকা নিজেই বললেন তার ভূমিকা, সাথে বললেন গানের কথাও। রিয়েল লাইফে আমি নায়িকা, কিন্তু এই ছবিতে একটা কোনো নায়িকার কথা বলা হয়নি। বলা হয়েছে যে প্রত্যেক সংসারে একজন নায়িকা আছেন। কোনো সংসারে আপনার মা নায়িকা, কোনো সংসারে আপনার স্ত্রী নায়িকা, কোনো সংসারে আপনার মেয়ে নায়িকা, কোনো সংসারে আপনার বোন নায়িকা। সেরকম আমার সংসারে আমি নায়িকা, আমার উপর সবাই ডিপেন্ডেন্ট, আমি সব দিকটা সামলাই, কিন্তু নিজের কথা ভাববো না এটা তো হয় না। যেটা বেশিরভাগ সংসারেই হয় যে সংসার সামলাতে গিয়ে নিজের কথা আর ভাবা হয় না। আমি অনেক মহিলাকে দেখেছি অর্ধেক নেল পলিশ, আইব্রো প্লাক করার টাইম হয়নি তাদের, নিজের কথা বা হয়তো বেলা চারটির সময় সে লাঞ্চ করছে, রাত্রিবেলায় অনেক ক্লান্ত হয়ে যখন শুলো তখন সে স্বামীর সেবাও করছে, স্বামী কিন্তু ভাবছে না সারাদিন ধরে তার স্ত্রী কত পরিশ্রম করছে, স্বামী কিন্তু প্রশ্ন করছে ছেলে কোচিংয়ে গেছিলো কি না, মেয়ে ঠিকমতো পড়েছে কি না, তার মার অমাবস্যা ঠিকমতো পূরণ হয়েছে কি না, তো সব দিকটা সে সামলাচ্ছে। কিন্তু তার বাইরেও লহনা ভেবেছে যে আমার একটা স্বপ্ন আছে, সেই স্বপ্নটা কী সেটাও সে জানে না, কেমনভাবে সেই স্বপ্নে পৌঁছতে হবে সেটাও সে জানে না, কিন্তু একটা সময় সে কিন্তু একটা লক্ষ্যে পৌঁছয়ে যেখানে ও আবিষ্কার করে যে যারা ওকে আঁকড়ে ধরে রাখতো, বাইরে বেরোতে দিত না, সাজতে দিত না, এর সঙ্গে কথা বলবে না, এটা করবে না, এইভাবে চলবে না, তারাই কিন্তু সবাই ওর সাপোর্ট, সবাই সাপোর্ট হয়ে দাঁড়ালো, সবাই ওকে বলল যে হ্যাঁ তুমি কাউকে লাঠি করে এগিয়েও না, তোমার মধ্যেও কিছু রয়েছে, তা সেইভাবে তুমি লক্ষ্যে পৌঁছে যাও। তো পুরো গল্পটা আমি বলছি না, এই গল্পটার মধ্যে আপনারা সবাই নিজেদেরকে খুঁজে পাবেন। যারা শুধুই সংসার নিয়ে ব্যস্ত তারা কিন্তু আপনারা নিজেদের কথাও ভাববেন। এই ছবি থেকে নিশ্চয়ই শিক্ষার কিছু রয়েছে, আমরা নিজেদেরকে অবহেলা করব না, আমরা নিজেদেরকে ভালোবাসবো, সংসারও সামলাবো। আজকে যেহেতু মিউজিক লঞ্চ, আমি মিউজিকের কথা একটু বলবো। জয় সরকারের সুর, লোপামুদ্রা, রূপঙ্কর, সোমলতা এবং নবাগতা রাজনন্দিনী গানগুলো অসাধারণ সুন্দর গেয়েছেন। গানের কথা অর্ণাদি, মনোজিৎ দা এবং শ্রীজাত, আপনারা সবাই শুনবেন, ভীষণ ভালো লাগবে। ছবিতে গানগুলো যেভাবে ইউজ হয়েছে এবং গানের মধ্যে দিয়ে যেভাবে গল্প এগিয়ে গেছে খুব সুন্দর। আমার শাশুড়ি মার চরিত্রে অভিনয় করেছেন শকুন্তলা দি, আমার স্বামীর চরিত্রে খরাজ মুখার্জি, আমার পুরনো বন্ধু অভিষেক চ্যাটার্জি, আমার আমাকে যিনি সুযোগ দিয়েছেন মেয়েটি বোম্বেতে থাকে, দিশা, বাংলা ছবিতে প্রথমবার। এছাড়া আমি সবার কথা বললাম কি না আমি জানি না, পরিচালক শ্রী স্বাগত চৌধুরী,
ছবির কনসেপ্ট অনিন্দিতা চক্রবর্তী এবং স্ক্রিপ্ট করেছেন অনিন্দিতা চক্রবর্তী এবং সুব্রত চৌধুরী। আপনাদের সবার খুব ভালো লাগবে। এম কে মিডিয়া অনেক ছবি এর আগে করেছেন, কিন্তু আমি বলতে পারি যে এত সুন্দর ছবি এবছরে বোধহয় এটাই সেরা ছবি হবে, আপনারা মিলিয়ে নেবেন। ইন্দ্রাণী দত্তের শাশুড়ির ভূমিকায় শকুন্তলা বড়ুয়া, একসময় জনপ্রিয় এই নায়িকার ভূমিকা এই ছবিতে কেমন বললেন তিনি, আর নিজের প্রথম ছবি নিয়ে কথা বললেন নবাগতা দিশানন্দী। কন্ট্রাডিক্ট করছে, আমি নায়িকা নই, কোনোদিন নায়িকা ছিলামও না, বা আমি নিজেকে ভাবিনি কোনোদিন নায়িকা বলে, কারণ নায়িকা হওয়ার শখ বা প্রেরণা কোনোটাই আমার কাছে ছিল না। আই ওয়ান্টেড টু বি আ ভেরি বিগ আর্টিস্ট, ভালো আর্টিস্ট হতে চেয়েছিলাম এবং সেটা হতে পেরেছি, কিন্তু নায়িকা হওয়ার কোনো আমার এ নেই। আর এই গল্পটা আমার কাছে মনে হয়েছিল একটু হাটকে, একটু অন্যরকম, কারণ 1979 থেকে কাজ করছি, তো এখন আর অত বাছাবাছির জায়গাও নেই আর কোনো ইঁদুর দৌড়েও নেই, এখন পছন্দ হলে করি, পছন্দ না হলে করি না। তো আমার সব থেকে মনে হলো গল্পটার মধ্যে একটা নতুনত্ব আছে, অন্যরকম আছে, ওই জন্যই আমার অ্যাকসেপ্ট করা এই গল্পটা, এবং আমি ছবিটা সম্পর্কে খুব আশাবাদী। এটা আমার প্রথম বাংলা ছবি আর এটা প্যারালাল লিড, মানে আমি আর ইন্দ্রাণীদি দুজনেই প্যারালাল লিড, তো এখানে ওরকম ব্যাপার নেই যে ইউনো লাইক ফার্স্ট লিড বা সেকেন্ড লিড, ইটস নট লাইক দ্যাট, কারণ এটা আমার প্রথম, মানে আমি আমার প্রথম বাংলা ছবি এটি। ছবির মিউজিক করেছেন জয় সরকার এবং প্রথমবার প্লেব্যাক করলেন ইন্দ্রাণী দত্তের একমাত্র মেয়ে রাজনন্দিনী পাল। তাই জয় সরকারের সাথে কাজ করার দারুণ অভিজ্ঞতার কথা বলতে বলতেই গেয়ে শোনালেন নিজের গান। গার্লের মানে প্রবাবলি দ্য বেস্ট, ভীষণ সুইট, আর আমাকে একটু বকেনি, কোনো টেনশন দেয়নি, গানটা তুলে মানে দুদিনের মধ্যে অফারও আসলো আর রেকর্ডিংও হয়ে গেল, তো আর ভীষণ ভালো জয় অঙ্কল, ভীষণ ভালো। আমাকে সবাই আলাদাই একটা বুঝিয়ে রেখেছিল রেকর্ডিং স্টুডিওতে গিয়ে কী হবে, কিন্তু খুব মানে ইজি লাগলো ব্যাপারটা অঙ্কলের হেল্পের জন্য। আমার গানটা তো মাম্মার আর মানে আমার মায়ের আর ঋতুপর্ণা আন্টির ছেলেবেলার ওই মানে ছোটোবেলা থেকে পুরো ফ্ল্যাশব্যাক, আমার মায়ের ফ্ল্যাশব্যাক আসছে, সেটা নিয়ে ওদের সব ইনসিডেন্টস, ওরা কী করতো, কত মজা করতো অ্যান্ড অল দ্যাট। তো আর আমার গানের লিরিক্স লিখেছেন অর্ণা আন্টি আর সুর তো করেছেন জয় অঙ্কল। তো গানটা ভীষণ সুইট, মানে লিরিক্সগুলোও ভীষণ সুইট আর ভীষণ ক্যাচি, তো আমি ওয়েট করছি কখন শুনতে পাবো আমার গানটা এখানে ওখানে। চোখের তারায় ছোট ছুটি চলছে রোদের হুটো পুটি, ডালে ডালে নেমেছে আকাশ, আকাশ তুলারি আসে ধুলো পায়ে নরম ঘাসে, আমার শহরে বারো মাস যা খেলে যা, হাওয়া শুনিয়ে যা আগুল খোলা গান, পাতার বুকেতে আজ সবুজ তুলির টান, যেতে হবে দেনা তবে দেনা রে উড়ান। থ্যাংক ইউ। নায়িকার ভূমিকায় গানের ভূমিকাটাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, তাই ছবির গান নিয়ে কথা বললেন বাকি সকলেই। গান আমি পুরোপুরি শুনিনি, তবে কাজ করতে করতে যতটুকু শুনেছি, কারণ এটা আমার আর বলার কিছু নেই, কারণ জয় চোখ বন্ধ করে বলতে পারি যে অর্ণা লিখেছে গান, জয় সব আমার নিজের প্রিয় প্রিয় লোকগুলো মানুষগুলো করেছে, এবং আই এম সো কনফিডেন্ট অ্যাবাউট দ্য মিউজিক অ্যান্ড এভরিবাডি, এবং যারা অভিনয় করেছে প্রত্যেকেই খুব দক্ষ অভিনেতা, যেমন খরাজির সাথে কাজ করে খুব ভালো লেগেছে, অন্যরকম একদম, গুড এক্সপিরিয়েন্স এই ছবিটা করা।